ভাই আমার পেটে অনেক খিদে লাগছে ভাই মানে আমি যে খাইতে যাবো এটাও পারতেছি না ভাই দিয়ে খাইতে যাবো ১১০০ 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
10000 11000 11000 দাম বেশি না ভাই কারণ আপনি 1 কেজি গোশত নিবেন তো আমি আছে আমারে কইলা যে ভাই আমি একটু কম রাখেন ভাই একটু কম দি কিন্তু এখন আপনি 1 কেজি শুনে যে মাহাজনকে ফোন দেন পড়ে যায় না না দেখেন কার্বন লাগবে হ্যাঁ আপনি একটা লিখে নেবেন দিলে আমার লাগবে না এর মধ্যে করেন যে আপনি মাহাজনকে ফোন দিলে যে 900 টাকা দিবেন তাহলে কি আপনার কি 1200 টাকা দিবেন না ভাই এটাই কইছে যে আমারে কইছে 900 টাকা দিবেন লাগে আমি কইছি 1200 টাকা কেজি ভাই যদি করতে ভাই এই সব এখন তো মানুষ ভুলেই গেছে যে মরব ভাই হিসাব দিয়ে দেব কয় যা করব করব না আল্লাহ আমরা ভাই সালে বাবা রে সিনা থেকে দিয়ে দিমনে সিনা সামনের মিলা দিয়ে দিমনে ওটা কি আলাদা রাখো ওটা আলাদা রাখুন নি আচ্ছা বুঝতে পারছ আমি দিদি এটা পরে তো দিয়ে দিতেন ও বাবারা বলছে না না রাখি 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 ও আচ্ছা যে একটা মনে আছে দসে না কত কিছু লাগছে ভাই ওরে হেভি কিছু লাগছে আমি বাতো বল দিতে চলে আপনার ফোন দিতে মনে হয় না আমি আইছিলাম অন্য একটা কাজে আজি খেলাইছেন নাকি দেখলে খাসির বাইরে আপনি এক ফোঁটা চর্বি নেই ভাই বলেন আর একটা যে চর্বিটা থাকে ওটা কিন্তু সব ফালা দিছি বরং যদি ওই ভদ্রলোক যে গোস নিছে হ্যাঁ আমি ওটা মাইকা দিছি আর আপনারা রেখে দিছি আর গোস হয়েছে কত দাম জানো বড় ভাইয়ের ওই যে ইয়ে হলো মাল হচ্ছে 11 কেজি মানে চিকটি সহ চিকটি বাদে তো ধরো 10 কেজি আপনার পরে আমার ফোন দিয়েন কারণ থাকলে ভাই আপনি কাটতে দেখলে আমার মারবো ভাই এটা আপনার হালাতার গাড়ি বড় সিরিয়ালে পড়ায় যায় সজল ভাই ও সিরিয়ালে পড়ায় যায় সজল।